গরমটা আর কে করবে বলতো, কে করতে পারে? ওপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। বিপুল বিজয় প্রাপ্তি কামনা সিদ্ধার্থন মহাকালী দিব্যই নমঃ। দাদা এটা একটু পাই দিয়ে দিন। চলো ব্রহ্মায় রক্ষার চিতো হরি রক্ষার চিতো বিষ্ণু সর্বসিদ্ধি করি ভব লক্ষ্মী স্তে পঙ্কজাক্ষে নব শুভ। চলুন দাদা আপনারা পেছনে এসো, পেছনে এসো। খুব কষ্ট, কিছু করার নেই, কিন্তু সবাই তো করছে। এত মানুষ যদি কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাহলে তো আমাদের, তাদের জন্য কিছুটা তো আমাদের দায়বদ্ধতা বর্তায়। সবার এত ভালোবাসা, সবার এত আশীর্বাদ পাচ্ছি, সেটার জন্যই তো আসা। পরিবেশ তো রসাতলে চলে যাচ্ছে, মানে এই যে এত গরম, পরিবেশ নিয়ে কি কোনো কথা বলছেন মানুষকে? গরমটা আর কে করবে বলতো, কে করতে পারে? ওপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না। মানে গরম কে রোধ করতে পারে? উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ। তাড়াতাড়ি একটু বৃষ্টি আসুক, আমরা মানুষরা চেষ্টা করলে, আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি। আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত। আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে। এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে, তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? বলবেন নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। ওটার জন্যই আমি সেই বক্তৃতা দিয়েছিলাম, যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ, আদি সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি। এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে, সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে, সেটাই আমার মূল বক্তব্য ছিল। তাই হোক, সেটা নিয়ে যাদের যেটা বলার সেটা বক্তব্য, সেই বক্তব্যতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মন থেকে আমি যেটা মনে করি সেটাই আমি বলি এবং সেটা আজকেও আমি বলছি। সবুজায়ন দরকার, পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য সবুজ দরকার, গাছ দরকার, গাছ দরকার, সবুজ দরকার, মানুষ অবদান। যিনি আপনার বিরুদ্ধে যিনি লকেট চাটা, যিনি গতকাল একটা অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশনে উনি একটা অভিযোগ দায়ের করেছেন, আপনি এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নামে। কি আমার নামে আবার কি বললো? ছবি তিনি দেখিয়েছেন, সেখানে একজন সমাজ বিরোধী, তিনি একজন, দেখুন আমি তো রাজনীতিতে নতুন এসেছি, আমার তো এখন এগুলো জানার কথা নয় যে আমার পেছনে কারা দাঁড়িয়ে আছেন, কে কোন জায়গা থেকে আসছেন, সেটা আমার জানার কথা নয়। আমাকে দিদি দাঁড় করিয়েছেন প্রচারে, দিদি আমাকে হুগলি জেলার জন্য পাঠিয়েছেন। আমার কাজ হচ্ছে মানুষের সেবা করা, আমার কাজ হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা, মানুষের দুঃখ কষ্ট বোঝা। এখন আমি প্রচার করছি, যখন আমার ওপরে সেই দায়টা আসবে, সেই জায়গাটা আমি পৌঁছবো, তখন মানুষের সাথে কথা বলবো, মানুষের কাছে গিয়ে পৌঁছবো। কে পেছনে দাঁড়াচ্ছে, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কোন বিরোধী নেতা, সে কি কাজ করছে, সে তার পিছনে তার কি ব্যাকগ্রাউন্ড, এতগুলো জানার সময় আমার এখনো আসেনি। সেগুলো ধীরে ধীরে সবকিছু নিশ্চয়ই সামনে আসবে এবং তখন তার জন্য দিদি নিশ্চয়ই, আর আমি কে, দিদি আছেন আমাদের জননেত্রী আছেন, তিনি তার ব্যবস্থা করবেন, সবার ব্যবস্থা করবে যদি কেউ দোষারোপ প্রমাণিত হন। দেখুন এটা তো ইন্ডিভিজুয়াল মানুষের, এটা তো তাদের দলের তরফ থেকে কিছু নয়, না দিদি কিছু বলেছেন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলেছেন, না আমি প্রার্থী কিছু বলছি, এটা দলের মধ্যে নয়, এটা ইন্ডিভিজুয়াল একজন মানুষ অপর মানুষকে বলছে, সেটা তাদের মধ্যে ছেড়ে দিন, তারাই এটাকে মীমাংসা করবে।
পার্সোনাল অ্যাটাকটাকে এটাকে কিভাবে দেখছেন আপনি? দেখো এটা একদম নিজস্ব পার্সোনাল ব্যাপার, আমি আমি এই ব্যাপারে এই মুহূর্তে মন্তব্য করতে চাই না, কারণ আজকে আমি এখানে প্রার্থী, আমি মানুষের কাছে এসেছি, মানুষের ব্যাপারে কথা বলবো, এটার মধ্যে দলের কোনো ব্যাপার নেই। এটার মধ্যে অসিতা কি বলছেন, লকেট কি বলছে, তাদের ভিতরে কি গন্ডগোল হয়েছে, এটা আমার মনে হয় তারা মিটিয়ে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। বিষ্ণু শ্রীমদ্ভগবত মহাপুরুষ ব্রহ্মণে দ্বিতীয় নারাধ্যে শ্রী শ্রী বারাকল্পে অষ্টাভিনাম নিয়ে বিপুল বিজয় প্রাপ্তি কামনা সিদ্ধার্থ চৈতভন মহান কালী দিব্যই নমঃ। দাদা এটা একটু পাই দিয়ে দিন, রক্ষারচিতো ব্রহ্মা রক্ষারচিতো হরি রক্ষারচিতো বিষ্ণু সর্বসিদ্ধি করি ভব লক্ষ্মীস্তে পঙ্কজাক্ষে নম শুভ। বলুন দাদা আপনার পেছনে এসো, পেছনে এসো। খুব কষ্ট, হ্যাঁ কিছু করার নেই, কিন্তু সবাই তো করছে, এত মানুষ যদি কষ্ট করে দাঁড়িয়ে আছেন তাহলে তো আমাদের তাদের জন্য কিছুটা তো আমাদের দায়বদ্ধতা বর্তায়। সবার এত ভালোবাসা, সবার এত আশীর্বাদ পাচ্ছি, সেটার জন্যই তো আশা। পরিবেশ তো রসাতলে চলে যাচ্ছে, মানে এই যে এত গরম, পরিবেশ নিয়ে কি কোনো কথা বলছেন মানুষকে? গরমটা আর কে করবে বলো তো, কে করতে পারে? উপরে ঠাকুর ছাড়া তো কেউ কিছু করতে পারে না, মানে গরম কে রোধ করতে পারে উপরওয়ালা ভগবান ছাড়া আর তো কেউ? তাড়াতাড়ি একটু বৃষ্টি আসলে আমরা মানুষরা চেষ্টা করলে, আমরা চেষ্টা করলে গাছ বসাতে পারি, আমাদের আরো সবুজায়ন বৃদ্ধি হওয়া উচিত, আমাদের যত সবুজ হবে, যত গাছপালা হবে, তত গরম কমবে, এটা যত তাড়াতাড়ি মানুষ বুঝবে তত তাড়াতাড়ি ভালো, সবার ভালো সেটাতেই হবে। আপনারা কি চেষ্টা করবেন মানুষকে বোঝাতে? বলবেন নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। ওটার জন্যই আমি সেই বক্তৃতাটা দিয়েছিলাম যেটা নিয়ে এত ভাইরাল, যেটা নিয়ে এত মানুষ মিম করলেন। আমার বক্তব্য এটাই ছিল, চারিদিকে এত সবুজায়ন, এত সবুজ, আদি সিঙ্গুরের জমি, সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে, আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি, এবং প্রতিটি বাড়ির যে সবজি সবাই কিনতে যাচ্ছে সেই সিঙ্গুরের জমি থেকে সবজি বেরোচ্ছে এবং সবাই সেটা কিনতে যাচ্ছে এবং সবাই সেটা খাচ্ছে, সেটাই আমার মূল বক্তব্য ছিল। তাই হোক, সেটা নিয়ে যাদের যেটা বলার সেটা বক্তব্য, সেই বক্তব্যতে আমার কিছু যায় আসে না।